নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা চ্যানেলে রিয়াল সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিকেল বেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম কেনাকাটা করতে মাসের শেষ গ্রসারিও শেষ তো গ্রসারি আইটেমটা সবসময় নিজের হাতেই কিনি কোনটা প্রয়োজন বা কোনটা প্রয়োজন নেই নিজে গেলে বাজারটা ভালো করে করতে পারি কেনাকাটা করতে তো সবসময় খুবই পছন্দ করি সেটা সবজি বাজার হোক আর জামা কাপড় নিজের হাতে নিজের জিনিস কিনে আনবো পছন্দ করে তার থেকে ভালো আর কিছু হতে পারে না আর তার থেকেও বড় কথা হলো যদি অন্য কেউ করে আমার জন্য বাজার তাহলে আমার খুব একটা পছন্দ হয় না কারণ তোমাদের দাদা যখনই বাজার করে নিয়ে আসে কোনো না কোনো একটা কিছু ছাড়া পড়েই যায় আর আমি গেলে সেটা হয় না যদিও আমার রোজ গ্রসারি শপিং করা তো তো হয় না যার জন্য মাসে একবারই করে নেই আর সকালবেলা করে সবজি বাজারটা বেশিরভাগ তোমাদের দাদা করে কারণ রোজ আমার যাওয়া সম্ভব হয় না আর তার সাথে হয়তো সপ্তাহে একদিন আমি গিয়ে আমার পছন্দ মতো বাজারগুলো করে নিয়ে আসি তো যখন গ্রসারি বাজার করতে বেরিয়েছি একটুখানি হোম টাউনে এলাম প্রত্যেক মাসেই যখন বাজার করতে বেরোই এখানে একটু হলেও আসবো আসলে এত নেশা হয়ে গেছে এই জায়গাটাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার খুবই ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস এমন হয়ে গেছে এখন আমার ঘরে মোটামুটি সব আছে মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা ডিজাইন আছে আর ওরাও আমাকে মোটামুটি ভালোভাবেই চিনে ফেলেছে যে একটু হলেও আমি প্রত্যেক মাসে মানে অল্প সময়ের জন্য হলেও ওখানে ঢুকবো আর একটা হলেও কিছু কিনবো তো এই তো কী কী কিনলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি যেহেতু গেছি শপিং করতে আর কিনবো না এটা তো হতেই পারে না যদি প্রয়োজন না থাকে তাও কিনবো আর এই যে গ্লাসগুলো কিনলাম এই ডিজাইনটা ছিল না আসলে কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই কেনার তাও কিনতে হবে আসলে এটা একটা নেশা তো এই তো এখানে একটা বিটার কিনলাম বিটারটা হয়তো মাঝে মাঝে একটু প্রয়োজন হলেও হতে পারে যদিও অনেক রকমের আছে তারপরে ভাবলাম এটা যদি কখনো আবার প্রয়োজন পড়ে আর এই তো একটা প্লেট কিনলাম যেটা খুবই সুন্দর এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে তো ভাবলাম যে এটা তো আমার নেই তো নিয়ে নেই জামা কাপড় একটু কম কিনতে পারি কিন্তু ক্রকারির আইটেম বা কিচেন আইটেম যখন যেটা চোখের সামনে দেখবো আমাকে কিনতেই হবে মানে এতটাই আমি মানে এসব জিনিস পছন্দ করি তো যাই হোক সকালবেলা দেখো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি সকালে উঠে তো বাসি কাজকর্ম করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কিনেছি না কিনেছি তারপরে এখন এই তো ব্রেকফাস্ট বানাতে এসেছি আয়ুষ্মানের স্কুল নেই স্কুল ছুটি ছিল এই যে ফ্রোজেন রুটিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ফ্রোজেন করি সেদ্ধ আটার রুটি সেদ্ধ আটার রুটিটা অনেকটাই নরম হয় তো ফ্রোজেন করলে সেটা আরও বেশি নরম হয়ে যায় আয়ুষ্মান খুব একটা নরম রুটি খেতে চায় না তো যার জন্যে ওকে পরোটার মতো ভেজে দিচ্ছি আর আমরাও পরোটার মতো করেই খাবো কারণ পরোটা করে বানালে না এত নরম হয় আর খেতে খুব ভালো লাগে আর আটার ফ্রোজেন রুটি ময়দার ফ্রোজেন রুটির মধ্যে পার্থক্য আছে আটাটা যেমন যদি তুমি তেলে না ভেজে এমনি যদি সেঁকতে চাও তাহলে ফেটে যায় কারণ আটা ঠান্ডাতে থাকলে না ওটা ফাটবেই কিন্তু ময়দাটা আবার যদি ফ্রোজেন করে রাখো ওটা আবার ফাটে না তো আমি তো আটাই বেশি এখন খাই কারণ ময়দাটা শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় কিন্তু রেগুলার আটাটাই খাই তো এখানে দেখো তেলে যেহেতু ভেজে নিয়েছি তাই রুটিগুলো একদম আর ফাটেনি তাই এটা তোমাদেরকে বললাম তোমরা যদি আটা রুটি ফ্রোজেন করো তাহলে পরোটার মতো করে বানিয়ে নিও তাহলে আর ফাটবে না কিন্তু যদি এমনি রুটি করতে চাও তাহলে কিন্তু ফেটে যেতে পারে আর ময়দার করলে ফাটার সম্ভাবনা নেই তো এই তো সকালের ব্রেকফাস্ট ছিল আর এই তো আমি সোফাতে বসে খাচ্ছি তোমরাও হয়তো ভাবতে পারো মাঝে মাঝে আমাকে সোফাতে বসে খেতে দেখো কারণ এই তো ফ্যানের হাওয়াটা সোফার মধ্যে খুব বেশি থাকে আর খুব ঠান্ডা হাওয়া তার জন্যে জালনার পাশে বসে বসে খায় আমরা যারা হাউসওয়াইফ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজকর্ম করি আর হাজবেন্ডরা স্বাভাবিকভাবেই অক্লান্ত পরিশ্রম করে রোজগার করে আনে তো দুজন সংসারে দুরকমভাবে আমাদের অবদান দু রকমভাবে কিন্তু সংসারটাকে সামলাচ্ছি হয়তো যারা হাউসওয়াইফ তারা রোজগার করতে পারে না ঠিকই কিন্তু অন্যদিকে তাদের অবদানটাও কম নয় তো আবার যখন এক টাকা হোক আর পাঁচ টাকা হোক নিজে কিছু রোজগার করা যায় না ঘরে বসে সেই মজাটা আলাদা সব সময় তো হাজব্যান্ডের কাছ থেকে জিনিসপত্র নেওয়া হয় আবদার করা হয় কিন্তু যখন নিজে কিছু কিনি তখন মনে হয় যাক খুব ভালো লাগে সব সবসময় দেখবে চাইতেও কিন্তু ভালো লাগে না বা অনেক শখের জিনিস হয় যেটা হয়তো খুব খারাপ লাগে যে একটা হিসেব থাকে সংসারে যে এই হিসেব অনুযায়ী সংসারটা চলবে তার মাঝখানে যদি একটা জিনিস নিজের পছন্দ হয়ে যায় অনেক সময় হয় কি সেটা আর বলা হয়ে ওঠে না কারণ এত কিছু সংসারের চাপ তারপরে আবার প্রত্যেক মাসে নিজের শখ চাহিদা পূরণ করব তখন হয় কি মনে হয় যদি নিজে কিছু করতে পারতাম আর সত্যি কথা বলছি আজকে তোমাদের সাথে যেদিন থেকে নিজে অল্প একটু হলেও রোজগার করতে পারি নিজের টুকু নিজে করে নিতে পারি সেদিন থেকে না সত্যি মনের একটা আনন্দটাই আলাদা পছন্দ অনুযায়ী যখন কোনো একটা জিনিস কিনতে চাই হাজব্যান্ড বিলটা পেমেন্ট করতে চায় আমি বলি যে থাক দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি তখন যে কি ভালো লাগে যে নিজের পছন্দের জিনিসটা নিজে কিনলাম কারো হেল্প না নিয়ে সত্যি এই আনন্দটাই আলাদা হ্যাঁ তার মানে এটা নয় যে হাজবেন্ডের কাছে চাইলে ও দেবে না বা দিতে পারবে না অবশ্যই দিতে পারবে তারপরেও প্রত্যেকটা মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া প্রত্যেকটা মেয়ের যদি নিজের ইনকাম বা প্রত্যেকটা মানুষের যদি নিজের একটা ব্যক্তিগত ইনকাম থাকে তাহলে না অনেকটাই দেখবে মনের মধ্যে জোর পাওয়া যায় অনেকটাই ভরসা পাওয়া যায় যে যাই হোক দিন শেষে তো নিজে কিছু করছি নিজের জন্য নিজে কিছু করতে পারছি বা পরিবারের অন্য কাউকে যদি একটা গিফট দিতে হয় হয়তো সেটা হাজব্যান্ডের পকেট থেকে অল্প অল্প করে জমিয়ে করতে হচ্ছে না বা কারো থেকে টাকাটা নিয়ে তাকে গিফট দিব সেটাও কেমন যেন মনে হয় তো নিজের টাকাতে যখন গিফট দেই দেখবে অন্যান্য যে ফ্যামিলির মেম্বার্সগুলো থাকে তারাও কিন্তু খুব খুশি হয় যাক যে কিছু অ্যাচিভমেন্ট করে আমি তাদের কিছু দিতে পেয়েছি হয়তো তারা আশা করে না কিন্তু খুশিটা অন্য রকম যে আসলে কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছি নিজের উপার্জনে যদি একটা সামান্য জিনিসও কেনা যায় না সে আনন্দটাই আলাদা সত্যি যা গরম পড়েছে এখানে গন্ধরাজ ঘোল বানিয়ে নিয়েছি আসলে এত গরমে বাচ্চাদের খুব বেশি পরিমাণে জল খাওয়াটা প্রয়োজন কিন্তু ওরা সেটা কখনোই করে না জল খেতে বললে হয়তো অল্প একটু জল খায় তারপরে আর খায় না তার জন্য আমি চেষ্টা করি একটুখানি বিভিন্ন রকমভাবে শরবত করে আয়ুষ্মানকে খাওয়াতে সেটা এইভাবে ঘোল করে হোক বা লেবু দিয়ে শরবত হোক যেভাবেই হোক মানে জলের পরিমাণটা শরীরে যেন বেশি যায় শুধু শুধু জল দেখবে খেতে একদমই বাচ্চারা কখনোই পছন্দ করে না বা বড়োরাও খেতে পছন্দ করে না তো যার জন্য সব সময় ঘরের মধ্যে তার বিকল্প হিসেবে কিছু একটা তো থাকেই আমি যেহেতু ঘরে সব সময় টক দই বানিয়ে রাখি টক দই বানিয়ে রাখলে না এইভাবে শরবত বানানো বা এমনি টক দই খাওয়া খুবই ভালো এই গরমে আর বাচ্চাদেরকে তো টক দইটা দেওয়া খুবই ভালো তো আমিও এখানে শরবত খেয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটার মতো সময় হয়ে গেছে রান্না কিছুটা এগিয়ে রেখেছি আর কিছুটা রান্না বান্না করব তো এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিল পাতলা ঝোল করব আর আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে করব ছ্যাচরা অনেক রকমের সবজি দিয়ে ছাছরা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম বিয়েবাড়িতে যেভাবে করে কিছুটা সেইভাবেই করব আর কিছুটা আমার স্টাইলে আমি যখন এই চ্যানেলটা শুরু করেছি কি পাবো কি পাবো না কোনো কিছুই ভাবিনি শুধু চোখ বন্ধ করে নিজের কাজটা করে গেছি আর ভীষণ ধৈর্য ধরেছি নিজেকে অনেকটা সময় দিয়েছি যখন যেইভাবে পেরেছি তখনই ভিডিও দিয়েছি এই আমাকে উপার্জন করতে হবে আমাকে পেতেই হবে সেটা ভেবে কখনো আমি তাড়াহুড়ো করিনি যেন আমার কাজের জায়গাটা বা আমার যে অডিয়েন্সগুলো আছে তারা যেন আমাকে ছেড়ে দিয়ে চলে যায় এই ধরনের আসলে পরিস্থিতিগুলো ভীষণ খারাপ হয় কারণ প্রত্যেকটা অডিয়েন্স বা প্রত্যেকটা জিনিস খুব কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে অর্জন করতে হয় প্রত্যেকটা ভালোবাসা আমরা যারা শুধুমাত্র আমাদের স্ট্রাগল আমাদের কাজকর্ম দেখিয়ে ইউটিউবে কাজ করি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের জন্য প্রত্যেকটা জিনিস খুব মূল্য রাখে এক তো অডিয়েন্সদের ভালোবাসা সেটা আছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার আমার জন্য ভীষণ দরকার ছিল আসলে সোশ্যাল মিডিয়াতে এক একজন মানুষ এক এক রকমভাবে নিজেদেরকে ভাইরাল করে বা এক একজন এক এক রকমভাবে উঠে দাঁড়ায় সবাই কিন্তু সব কিছু করতে পারে না বা ক্যামেরার সামনে অনেকের অনেক কিছু বাধ্যবাধকতা থাকে অনেক কিছু বলা যায় না বা অনেক কিছু দেখানো যায় না তো সেই ক্যাটাগরির মধ্যে হয়তো আমিও পড়ি যে আমার অনেক বাধ্যবাধকতা আছে যার জন্য আমার কাজটাকে আমি খুব বেশি করে প্রায়োরিটি দিয়েছিলাম যার জন্য ভীষণ ধৈর্য রেখেছিলাম একটু একটু করে ধীরে ধীরে সব কিছু সামলে এগিয়ে গেছি এখনও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা চ্যানেলের জন্য বা প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু বিভিন্ন রকমের অডিয়েন্স থাকে আমি যে ধরনের ভিডিওগুলো বানাই তার জন্য আমার যে অডিয়েন্সগুলো আছে তারা এটাই দেখতে পছন্দ করে এর বাইরে গিয়ে যদি আমি কিছু করি তাহলে তারা পছন্দ করবে না এই জিনিসটা আমি সব সময় মাথায় রেখেছি যে কে কি করলো বা কে কী ধরনের ভিডিও বা কন্টেন্ট রেডি করলো সেটাতে আমি কখনোই আসলে কর্ণপাত করি না আমার অডিয়েন্সটা যেটা পছন্দ করে সেটাই আমি সব সময় করি আর সেটা করতে করতে হয়তো আমার উঠে দাঁড়াতে অনেকটা সময় লেগেছে কারণ সবাই ওই যে বললাম সব কিছু পছন্দ করে না আর দেখবে ভালো জিনিসের কদর এখন অনেক কমে গেছে আর খারাপ জিনিসটা অনেক বেশি করে ভাইরাল হচ্ছে আর আমরা যেহেতু ভালোটা নিয়ে এগোই তো আমাদের এগিয়ে যাওয়াটা বা আমাদেরকে পছন্দ করার মানুষের সংখ্যাটা আসলেই অনেক কম খুব যারা পরিশ্রম করছে আমার মতো তাদের অনেক সময় লেগে যাচ্ছে আর যারা একদমই পরিশ্রম করছে না শুধুমাত্র কিছু নেতিবাচক জিনিস তুলে ধরছে তাদের আবার একদমই কষ্ট হচ্ছে না তো সেটা আলাদা ব্যাপার আমাকে অনেকেই জিজ্ঞেস করো আসলে কিভাবে ইউটিউবের ভিডিওগুলো করা যায় বা কী বৃত্তান্ত সেটাই একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম শূন্য থেকে উঠে এসে আজকে এই জায়গাটায় পৌঁছেছি যতটুকুই হোক আগে তো কিছুই নিজের জন্য দিতে পারতাম না আর এখন চাইলে নিজের জন্য কিছু করতে পারি সন্তানের জন্য হাজব্যান্ডের জন্য অল্প হলেও গিফট কিনতে পারি তো এটা খুব ভালো লাগে আসলে প্রত্যেকটা মেয়ের কিছু করা দরকার ঘরে বসে হলেও কিছু করা দরকার আর সব থেকে বড়ো কথা মনের জোর মনের জেদ এটা কখনোই ছাড়াটা উচিত নয় মানুষ তো অনেক কথাই বলবে মানুষ শুধু বলার জন্যই যখন তোমার কিছু অভাব থাকবে বা কোনো কিছু কমতি থাকবে তখন কিন্তু মানুষ এসে তোমাকে সেটা দিয়ে যাবে না বা তোমার পরিস্থিতিটা কেউ বুঝতে আসবে না কিন্তু যখন তুমি একটু ভালো থাকবে ভালো চলবে ভালো দিকে এগোবে তখন মানুষ অনেক কথাই বলবে তোমার অনেক ভুল ধরিয়ে দেবে তো সেদিকে কান দিয়ে কোনো লাভ নেই নিজের কাজটা নিজে ভালোভাবে করো আর পরিবারের যদি সাপোর্ট থাকে তাহলে পৃথিবীতে সবাইকে খুশি করে চলার কোনো মানে হয় না নিজের জায়গাটা নিজে তৈরি করো নিজে আনন্দে থাকো পরিবারকে ভালো রাখো এর থেকে আর ভালো কি হতে পারে তো এখানে দেখো রান্না করেছি ছ্যাঁচরা ছ্যাঁচরাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে অনেক রকমের সবজি দিয়েছিলাম আর ফোরনে দেখলেই কি কি দিয়েছি যদিও এখানে আমি ইলিশ মাছের মাথা দিচ্ছি ইলিশ মাছের মাথা দিলে রসুন দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না কিন্তু ছ্যাচরা রান্নাটাতে সময় দেখবে রসুনটা ব্যবহার হয় যার জন্যে আমি দিলাম তো রসুনটা দেওয়ার পরেও কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা ছিল আর এই তো এখানে পাতলা করে দেখো মাছের ঝোলটা করে নিয়েছি বেগুন দিয়ে সামান্য পরিমাণে শুধু জিরের গুঁড়ো দিয়েছিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর ভিডিওগুলোকে চাইলে শেয়ারও করতে পারো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো